তো বন্ধুরা, যাকে দেখতে পাচ্ছেন এই স্পিচটার কদিন ধরে এই স্যালাইন চলছে, অনেকটা ভালো আছে। আজকে লাস্ট দিন, 5 দিনের স্যালাইন ইঞ্জেকশনের পরে ভালো হয়ে গেছে। এখন প্রচুর জ্বর হয়েছিল, জ্বরের জন্যে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, অ্যাক্টিভিটি কমে গেছিলো। আর এনার বাড়িতে ধরার লোক এখন নেই বলে আমি দেখতেই পাচ্ছেন অসীমকে নিয়ে এসেছি। আর আমার আমার হ্যান্ডস বলতে গেলে অসীম খুব ভালো হ্যান্ডেলিং করে, আর ও থাকলে আমার কোনো রকম টেনশন হয় না। তো সেক্ষেত্রে দেখুন কিভাবে ধরে নিয়েছে। এই ডগি আগের দিন আমাকে চার্জ করে দিয়েছিল, আর আজকে আমরা 3 দিন ধরে ট্রিটমেন্ট দিচ্ছি, আর সেখানে কিন্তু একবারের জন্য উঠে দাঁড়াতেই পারিনি। তো এইটাই হচ্ছে পাওয়া। আপনাদের বাড়িতেও যদি ডগিদের সমস্যা হয় আমাদেরকে কল করবেন, আমি আর অসীম যেখানেই যাই আশা করি আমরা কিন্তু ফেল হয়ে আসি না। সেক্ষেত্রে বলবো বন্ধুরা, যাদের দরকার অবশ্যই কল করুন আর সাবস্ক্রাইব করে আসুন।